আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি 2019 সালে যখন মক্কা মদিনা গেছি, মক্কা মদিনা যাওয়ার পরে দেখলাম মক্কা মদিনার মিনার থেকে ভিন্ন রকম সুরায়, মক্কা মদিনার মিনার থেকে ভিন্ন রকম সুরায়, আমাদের বাংলাদেশের আজানের থেকে ওই আজানটা আরেকটু শ্রুতি মধুর। শুনবেন আপনারা, শুনবেন, দেখবেন। মক্কা শরীফ যখন যাইবেন, যারা হজ করছেন, আমি একদিন এক মসজিদের মধ্যে আজান দিছিলাম, এক হাজি সাহেব নাইমা বলতেছে আমার হাত ধরে, হুজুর আপনার আজানটা শুনে আমি মক্কা মদিনার কথা স্মরণ হয়ে গেছি, হুজুর মন হয়েছে আমি যেন মক্কা মদিনার মধ্যে আছি যখন আপনি আজান দিছেন। যারা হাজি সাহেব আছেন, আজানটা শুনলে মক্কা মদিনার কথা স্মরণ হবে, শুনবেন, শুনবেন, দেখবেন মক্কা শরীফের মিনার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার।
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. عرف الله. এরপরে যখন মদিনা শরীফের আজান আরেকটু ভিন্ন রকম, মদিনা শরীফ যখন যারা হাজি সাহেবরা গেছেন মদিনা শরীফ দেখবেন আরেকটু ভিন্ন রকম আওয়াজ, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، الله أكبر بيتنا. আবার যখন বাংলাদেশের মধ্যে আমি এক মসজিদের মধ্যে গেছিলাম নামাজ পড়ার জন্য, তো দেখলাম এক মুরব্বি চাচা, একেবারে মুরব্বি মুরব্বি চাচা আজান দিতেছেন আরেকটু মজা করে। তো যত আল্লাহর নাম যত শুনি তত মজা, আর জোরে কোন মুরব্বি চাচা আবার মক্কা মদিনা সুরে না, উনি উনার নিজের গ্রাম্য আওয়াজে আজান দিতেছেন, শুনবেন আপনারা। আমি দুই তিনটা কুলি শুনে দিই, যেহেতু যুবক ভাইরা আবদার করছে, আমি আসার আগে অনেক যুবক ভাইরা বলছে আর ইষ্টিদা তো বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، سبحان الله، শব্দের আওয়াজ এত মজা। আমি আজান দেওয়ার উদ্দেশ্য এই সবগুলো আজান দিছি এই জন্য, বিধর্মীদেরকে শোনানোর জন্য, ও বিধর্মী ভাইয়েরা শুনো আমার আল্লাহর শব্দের নাম কত মজা, আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আবার বললেন না আমি আজান দেওয়ার জন্য মাইকের মধ্যে বসছি, আমি শুধু বিধর্মীদেরকে শোনানোর জন্য, যো ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ও আল্লাহ বিদ্বেষী নাস্তিক মুরতাদ আর রাম বাম, তোমরা শুনো, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিয়ামত পর্যন্ত, ও হিন্দু ভাইরা তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিয়ামত পর্যন্ত, এমন একটা মন্ত্র বলো যে মন্ত্র শুনে তোমাদের ধর্মের লোক কান্না করছে, কথা বলেন ঠিক কিনা,
ও খ্রিস্টান ভাইরা, তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এমন একটা মন্ত্র বলো যে মন্ত্র শুনে তোমাদের খ্রিস্টান ধর্মের লোকেরা কান্না করছে, ঠিক কি না? দেখাইতে পারবে? সম্ভব? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কেউ দেখাইতে পারবো? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা দেখাইতে পারুননি। আরো জোরে কন, আরো জোরে কন, আমরা মুসলমানরা দেখাইতে পারুন। কি দেখাইতে পারুন? আমাদেরকে আল্লাহ মহান গ্রন্থ আল কোরআন দান করছে, সুবহানাল্লাহ। যে কোরআন এমন একটা কিতাব দান করছেন যে চ্যালেঞ্জ করতে পারবো বেঈমানের সাথে। ওরে বেঈমান, ও বেঈমান, শুন, তুই ভালো করে শুন, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা বই যখন লেখকরা লেখে তখন বইয়ের অপর পৃষ্ঠার মধ্যে লিখে দেয় যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ধরা দিলে আগামী যখন আবার বই লিখবো তখন সংশোধন করে নিব। আর আমরা মুসলমানরা আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষের জন্য এমন এক কোরআন দান করছে।